নমস্কার সবাইকে, সুপ্রভাত জানাই সকালবেলার এই অতি বিশেষ পডকাস্টে। আপনাদের মধ্যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে বিয়ের পরে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর আমরা সমাধান কি করে পাব, কি করে যে লড়াইগুলো আমাদের হয়ে যাচ্ছে যেগুলো আমরা চাইছি না সেগুলোকে আমরা কি করে ভালো করতে পারবো, সেগুলোর থেকে দূরে থাকতে পারবো, কিছু কি উপায় আছে, আজকে জানবো এই সব জিনিসের নিয়েই। আর এটাই হচ্ছে অনেক ভালো সময় আমি মনে করি, যেহেতু বিয়েরও একটা মৌসুম তো চলছেই, আর তার সাথে কালকে রাত্রে আমি কথা বলছিলাম পরিবর্তনের নিয়ে। এবারে এই পরিবর্তনগুলো আমরা করতে কেন পারি না, কি কারণের জন্য সেগুলো আমাদের জীবনের ঠিক সময়ে ঘটিত হয় না, সেই জিনিসগুলো বুঝতে হবে। আর তার জন্য প্রথমে আমরা একটা ছোট ইনসিডেন্ট, একটা ছোট এক্সাম্পলের থেকে আরম্ভ করব যে জীবনে যে সমস্যাগুলো আমরা ডেইলি বেসিসে দেখছি সেগুলোকে আমরা কি করে দূর করব। দুই রকমের অবস্থাতে আমাদের সম্পর্কগুলো বিবাহের পর খারাপ হতে আরম্ভ করে। প্রথমে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে প্রথম প্রথম যখন মা বাবারা ছেলে মেয়েদের বিয়ে দেন, তখন প্রথম দেখবেন যে 6 মাস 7 মাস যেটা রয়েছে সেটাতে খুব সুন্দর, খুব মধুর সম্পর্ক থাকে, এবং তখন মা বাবারা এটাকে নিয়ে বেশি বিচলিত হয়ে যান না। কেন হয়ে যান না, কেন কি তারা জানেন যে প্রথম প্রথম বিয়েতে এরকম এক দুজনের প্রতি টান থাকাটা স্বাভাবিক জিনিস, সেটাকে নিয়ে তারা বেশি বিচলিত হয়ে যান না বা বেশি অনেক এক্সাইটেড হয়ে যান না যে এদের খুব সুন্দর মিলন হয়েছে, সারা জীবন তারা এরকমই থাকবে। তারাও জানেন, তারাও বিয়ে করেছেন, তারাও জানেন যে সমস্যাগুলো কখন আরম্ভ হয়। আর তার জন্যই বছর খানিক পর যখন সমস্যাগুলো আরম্ভ হতে আরম্ভ করে, ঝগড়া হতে আরম্ভ করে, তখনও কিন্তু মা বাবারা বেশি বিচলিত হয়ে যান না, কেন কি তিনারা জানেন যে এইবারে যে ঘটনাগুলো হচ্ছে সেটাও স্বাভাবিক, সেটাও আমাদের সাথেও হয়েছে, আপনাদের সাথেও হচ্ছে। এইবারে কি হয়, এখানে থেকে একটু চেঞ্জ হতে আরম্ভ করে। মা বাবারা অনেক সময় বলেন যে তোমরাও মা বাবা হয়ে যাও, এটা তোমাদের মধ্যে যে খিটপিটগুলো হচ্ছে, যে লড়াইগুলো হচ্ছে সেগুলো ঠিক করে দেবে। আর আমিও এটা করেছি, আপনাদেরকেও এটা করা দরকার। মা বাবার কথা শুনে যখন আপনি এই প্রসেসে যাবেন, তখন কিন্তু এটা বিশ্বাস করা হয় যে যখন কোনো সন্তান আপনারা নেবেন তখন দায়িত্বটা দুজনারই সম্পূর্ণভাবে কেন্দ্রিত হয়ে যায় সেই বাচ্চার উপরে, আর তখন সেই লড়াইগুলো হতে গেলেও সেটা বিবাহ বিচ্ছেদ অবধি যায় না। অনেক ক্ষেত্রে আপনারা শুধু বিবাহ বিচ্ছেদ এই জন্যই করতে পছন্দ করেন না, যেহেতু আপনারা যদি এরকম করেন তাহলে সেই সন্তান যাকে আপনার জন্ম দিয়েছেন তার কি হবে। অনেক সময় এই যে নৈতিক ভালোবাসা রয়েছে, এই যে আপনার এটা তো কোনো হিত নেই, আপনি তো অনেক ভালো জীবন কাটিয়ে নিতে পারেন, ছেলেদের প্রতি কথা বলছি, যারা ভাবছেন যে আমাদের কাছে হাজার অপশান আছে আমরা অন্য কোথাও চলে যেতে পারি, বা মেয়েরা যারা ভাবছেন যে এই মানুষের থেকে একা থাকা অনেক ভালো, তাদের কথা বলছি, কিন্তু তারা দুজন একসাথে শুধু এই বন্ধনের জন্যই রয়েছেন। অনেক কমেন্ট আমাকে করেছেন, আমি নাম ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যারা শুধু এই জন্যই এই পৃথিবীতে একসাথে রয়েছেন, দুজনের সাথে বোঝামতা করে রয়েছেন, যেহেতু তাদের একটি সন্তান আছে, তাদের তো রক্ষা করতে হবে, তাদেরকে তো ভালো পড়াশোনা করে তাদের জীবনটাকে তো চালাতে হবে। আর আমি মনে করি এটাতে কোনো খারাপ জিনিস নয়, এটা জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা দুজন মিলে কোনো একটা নতুন জীবনকে সুন্দর করার পথে এগিয়ে পড়েছে। সমস্যা আরেক রকমের আছে, আপনার দুবিধাগুলো যখন বাড়ে তখন কখন কোন রূপ নেয় আপনি বুঝতে পারেন না। যেরকম মনে করুন যে ঘরে একটা সাধারণ সমস্যা নিয়ে কথা বলছি, যে আপনার মা বাবার বয়স হয়েছে এবং আপনার মা বাবার দাঁতগুলো ভেঙে গেছে। এবারে সেই দাঁতগুলো ভাঙাতে তিনি যে বৃদ্ধ অবস্থাতে যে খাবারগুলো খেতে চাইছেন সেগুলো ঠিক মতো করে চিবিয়ে খেতে পারছেন না, কিন্তু আপনি চাইছেন যে তিনাকে কোনো ডেন্টিস্টে গিয়ে দাঁতগুলো লাগিয়ে দেওয়া হোক। তার জন্যে ডেন্টিস্ট বলেছে যে 10-12 হাজার টাকা খরচা হবে, প্রথমে একদম অ্যাভারেজ কোয়ালিটির একটা দাঁত লাগাতে হবে। আপনি চান যে লাগাতে, আপনি চান যে এটা করে দিই, মা বাবারও বয়স হয়েছে যাতে তিনারা আরও ভালো করে কিছুটা জীবন কাটাতে পারেন, এটা আপনি করতে চান। এইদিকে আপনার সন্তান বলছে যে তিনাকে একটা মোবাইল চাই, সেটা 15 হাজার টাকা দাম আর সেটা এখনই চাই। এইবারে আপনি কি করবেন, আপনার কাছে টাকাটা একদম লিমিটেড আছে, 12 হাজারই আছে, আপনার কাছে অন্য কোনো টাকার ব্যবস্থা নেই, কেউ আপনাকে ধারও দেবে না আর আপনি ধার নিতেও চান না। তখন এবারে আপনি একটা দুবিধাতে পড়ে গেলেন যে দুটো জিনিসই অনেক বেশি জরুরি নয়, আপনি দাঁতটাও লাগাতে পারেন একটু পরে লাগাতে পারেন, আর এদিকে আপনি মোবাইলটাও একটু পরে কিনে দিতে পারেন। কিন্তু ছেলেদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে যখন আপনি তাকে দেবেন না তখন সে ভাববে যেটা কী রকমের মা বাবা, আমি কোথায় জন্ম নিয়ে নিলাম, আমি একটা মোবাইল চাইছি, 2022 আসতে চলেছে তো এটা আমাকে দিচ্ছেন না, কি আজব পাবলিক। আর এদিকে যদি আপনি মা বাবাকে দাঁত না লাগিয়ে দেন তাহলে তারা ভাববে যে এই ছেলেকে এত মানুষ করলাম, এত বড় করলাম, কিন্তু আমাদের নিয়ে তো একটু ভাবলো না এই ছেলেটা।
এইসব সমস্যাটা যখন বেড়ে যায় তখন আপনি আপনার স্ত্রীর সাথে এই গল্পটা করছেন যে আমাকে এই সময় কি করা দরকার। আর যে উত্তরটাই তিনি দেবেন সেটা মায়ের সাপেক্ষে হোক, বাবার সাপেক্ষে হোক বা আপনার ছেলের সাপেক্ষে হোক, সেটার মধ্যেও আপনি আবার দুবিধাতে পড়ে গেলেন যে না, এটা করতে গেলে তো এটা ছুটে যাচ্ছে আর ছেলেকে সন্তুষ্ট করলে মা বাবা ছুটে যাচ্ছে। আমাকে তো কাউকে একটা ছাড়তেই হবে আর আমার স্ত্রী আমাকে ঠিক বুদ্ধি দিচ্ছে না, কিন্তু তিনি করবেন কি? অপশন তো আপনার কাছে একটাই আছে, তিনাকে তো একটা চুজ করতে হবে, তিনি একটা চুজ করে নিয়েছেন। আর সম্পূর্ণ ঝগড়াটা যেটা মা বাবা নাতি এবং আপনার মধ্যে হওয়া দরকার ছিল সেটা আপনার স্ত্রীর সাথে হতে আরম্ভ হয়ে গেছে কি আমাকে আপনি ঠিক রাস্তা দেখাচ্ছেন না। দুবিধা, পরিবর্তন হতে সব সময় আটকায় দুবিধা। আপনার দুবিধা যত বাড়বে অত আপনি পরিবর্তন করতে সময়ে জিনিসগুলোকে বুঝতে অনেক দেরি করে যাবেন আর লড়াই হতেই থাকবে। লড়াই হবার সমাধান, সরল সমাধানের কথা বলছি, আপনাকে দুবিধা মুক্ত পথগুলোকে বাঁচতে হবে। আর এটা একদিনে সম্ভব নয়, তার জন্যে নিরন্তরভাবে অভ্যেস দরকার আছে যে আমি কোন কাজগুলো করতে গেলে আমি দুবিধা মুক্ত থাকতে পারবো। জীবনে এরকম সমস্যা তো আসবেই যখন আমাকে এক থেকে দুজনের মধ্যে বাছাই করতে হবে, আর দুজনকে বাছাই করলে আপনার কোনো বিশেষ লাভ নেই। আপনি ছেলেকে মোবাইল কিনে দিন বা মা বাবাকে যদি দাঁত লাগিয়ে দিন, এটাতে আপনার কিচ্ছু লাভ হচ্ছে না, কিন্তু আপনার মন শান্ত হচ্ছে, আপনার নৈতিক বোধটা আরও বাড়ছে যে আমি কিছু করলাম, আমি কিছু ভালো কাজ করলাম আমার ছেলের জন্য, আমার মা বাবার জন্য, আমার স্ত্রীর জন্য। আর এই ভালো কাজ করাকালীনই আপনি কারো কাছে খারাপ হয়ে যাচ্ছেন। আর সাধারণত এই ঝগড়াটা দুজন স্বামী স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে। এই লড়াইয়ের সমাধান হচ্ছে নৈতিক বোধকে বাড়ান, দুবিধাকে দূর করুন এবং জীবনের যে জিনিসগুলো আপনার লুকানো রয়েছে, যেগুলোর উপরে আর কেউ প্রকাশ দিচ্ছে না, সেগুলোকে প্রকাশ দিতে আরম্ভ করুন, নিজেকে বুঝতে আরম্ভ করুন। নিজেকে যদি না বুঝবেন তাহলে স্ত্রীকে, নিজের স্বামীকে কী করে বুঝবেন? বাবা লোকনাথ বলছেন যে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে আসবে, এটা কোনো নতুন জিনিস নয়। আমি তোমাদেরকে শুধু এইটুকুনি বলছি যে নিজের বোঝামতাটাকে খুব ভালো করে রাখো, কখনো জীবনে সমস্যা আসবে না। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।